ছোট বোন থাকা মানে সৃষ্টিকর্তার কাছ থেকে সর্বোচ্চ ভালো থাকার উপহার। আপনার একজন ছোট বোন কিংবা বড় বোন আছে, তার মানে আপনি নিঃসন্দেহে ভাগ্যবতী। কারণ তখন বাইরের কোনো ফ্রেন্ড, যেমন স্কুল, কলেজ কিংবা ভার্সিটির কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে হবে না। বোনের সাথে সবকিছু শেয়ার করতে পারবেন, সময় কাটাতে পারবেন, আবার বিছানার জায়গা নিয়ে রাতের পর রাত ঝগড়াও করতে পারবেন। ছোট বোনকে দিয়ে ছোটখাটো ফাই ফরমাস খাটাতে পারবেন, মশারিও টাঙাতে পারবেন। নিজে সারাদিন ফেসবুকিং করলেও তার মেসেঞ্জারের টুংটাং শব্দে তাকে বকতে পারবেন। আপনি বড় দেখে তাকে শাসনও করতে পারবেন। আপনার নামে আবার মায়ের কাছে নালিশও চলে যাবে। একটি পরিবারে দুটি বোন থাকা মানে পুরো শহর ঘুরার জন্য অন্য কাউকে লাগবে না, বরং হুটহাট বিকেলবেলা গলির মোড়ে ফুচকা খাওয়ার সঙ্গী ফ্রিতে পাওয়া যাবে। সেজে গুজে ছবি তোলার জন্য একজন পার্সোনাল ফটোগ্রাফার পাওয়া যাবে। এই সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতো হলেও বড় বোনটা যখন বিয়ে হয় তখন ছোট বোনটার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্কের নামই হলো ভাই বোনের ভালোবাসা।